নমস্কার বন্ধু, ঝর্ণার সংসারে আপনাদের স্বাগত। আমি ঝর্ণা, আজ আমি আমার ছাদের বাগান আপনাদের সাথে শেয়ার করব। কিছু সবজি, কিছু ফুল গাছ লাগিয়েছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিন। আমি এখানে ফুল গাছ লাগিয়েছি। এই ফুল গাছ, এটা হলো সাদা জবা, এটা হলো গোলাপি জবা, এটা হলো লাল জবা, এটা হলো পঞ্চমুখী জবা। এটা অ্যাডেনিয়াম গাছ, এটা এটা বেলি ফুল গাছ, এটা পাতাবাহার গাছ, এটা লেবু গাছ, লেবু গাছ, লেবুগুলো এই দেখুন, লেবু ধরেছে, অনেকগুলো পাড়া হয়ে গেছে। হলো ফুট গাছ, ফুট গাছে ফুট ধরেছে, দেখুন এই ফুট ধরেছে, দেখুন। বাংলাদেশে এটাকে গোলাপি ফুল বলে, আর এখানে নাগচম্পা ফুল বলে। অনেক ফুল ফুটে এটাতে, দেখতে খুব সুন্দর লাগে। আর এটা হলো শশা গাছ, দেখুন শশা ধরেছে, এখানে ওখানে শশা ধরেছে, দেখুন। এটা হলো পাতাবাহার গাছ, উপরের দিকে উঠে গেছে, এখনো ফুল ফোটা ধরেনি। লিচু গাছ, এটা হলো লিচু গাছ, এই বছরে লাগিয়েছি নতুন। এইটা হলো বিলাতি ধনে পাতা, এটা বাংলাদেশি লোকেরা আমরা একটু বেশি পছন্দ করি। এটা হলো এলোভেরা গাছ, এটা 9 o'clock, নটার ফুল ধরে আর কি, তাই বলে 9 o'clock। এটা এটা সাদা টগর, এটা হলো সাদা টগর, লতা ফুল গাছ আস্তে আস্তে ধরছে, দেখুন। এখানে এখানে মাধবী লতা ফুল ধরেছে, ভর্তি হয়ে যাবে, আরো ধরছে অনেক। আর এগুলো সব তুলসীর চারা, তুলসী গাছ লাগানো হয়েছে, দুব্ব গাছ লাগানো হয়েছে, এগুলো সব জবা ফুল গাছ, হলুদ জবা, লাল জবা, পঞ্চমুখী জবা এখানেও লাগানো হয়েছে। এটা এটা হলো সাদা টগর, আর এগুলো হলো হাজারি গোলাপ, গোলাপ সাদা হাজারি গোলাপ এগুলা। এটা হলো নীলকণ্ঠ, এটা হলো সাদা গোলাপ। ফুলগুলো খুব সুন্দর হয়, অনেক ফুল ধরে গোলাপ, এক একটা সিজন অনুযায়ী বেশিরভাগই ধরা হয় ধরে ফুল। আর এখানে হলো একটা বড় টগর, সাদা টগর, বড় বড় সাদা টগর, এখানে দেখুন ফুল ফুল ফুটে আছে, বড় বড় টগর, এই দেখুন। এটা হলো লাল গোলাপ, দেখেছো গাছ, লঙ্কা গাছে অনেক লঙ্কা ধরেছে। এগুলো হলো ধনে পাতা গাছ, তোলা হয়ে গেছে, আবার নতুন করে লাগানো হয়েছে, উঠছে ধনে পাতা গাছগুলো, অনেকবার তো করে করে তোলা হয়ে গেছে, এখন আবার নতুন লাগিয়েছি। এটা বেলি ফুল গাছ, এটা হলো গট ফুল গাছ,
এটা হলো ঘটফুল গাছ, অনেক ঘটফুল ধরে ধরা হয়ে গেছে। এটা হলো ফুল গাছ, ফুল ধরে খাওয়া হয়ে গেছে। এখন আবার নতুন করে শ্যাম মিলছে, শ্যাম মিলছে, নতুন পাতা গজাচ্ছে। এগুলা হলো পাতাবাহার, লাল পাতাবাহার। সবসময় পুজো বেল পাতা লাগে, তাই বেল গাছ লাগালাম। বেল গাছ তার ভিতরে, এখানে আবার তেল গাছ। এখান থেকে, এই গাছ থেকে তিল হয়। এটা হলো তিল গাছ। আমি টবে করেছি, টবেই আমার করা হয় সব কিছু। তাদের কুমড়ো গাছ, কুমড়ো ফুল ধরে, কুমড়ো এখনো ধরেনি, কুমড়ো ফুল ধরেছে। গাটা কেটে দিয়েছি, মা গাটা অনেকগুলো গাটা হয়ে গেছে, এখন আবার নতুন করে আবারও লাগাতে হবে। এখানে আমার নাতি দোলনা নিয়ে খেলা করে, এই জন্য এখানে আমি একটু সাজিয়ে দিচ্ছি। এই জন্য একটা গ্রিন হাউস বানানো হয়েছে সৌন্দর্য বাড়ানোর জন্য। আরো সামনে আরো সবজি বাগান আছে, দেখাবো। এই এটা আমাদের জামরুল গাছ, অনেক জামরুল খাওয়া হয়ে গেছে জামরুল গাছে। এটা আর এটা হলো হাজারি গোলাপ, ফুলগুলো ধরবে যাচ্ছে এখন নতুন করে আবার ধরবে। খুব সুন্দর লাগে দেখতে, ভক্তি হয়ে যায় ফুল। লেবুগুলো দেখি যেটা খুব সুন্দর দেখতে, কিন্তু এই লেবুগুলা অনেক হয়, এগুলা চাটনি করে খাওয়া যায়, কিন্তু ভাতের সাথে টক এমনি খাওয়া যায় না, খুব টক। এগুলা এই টগর আবার একটা গাছে ডাল কেটে কেটে আমি এক ফুল দুই জায়গায়ও লাগিয়েছি সৌন্দর্যের জন্য, তাদের সৌন্দর্য বাড়ানোর জন্য। এটা এটাও হলো লেবু গাছ, এটা হলো পাতাবাহার গাছ, এটা হলো অর্জুন ফুল গাছ। এটা ফুল ধরেছিল, এখন সব ধরে গেছে। পাহাড়ি সাদা টগর গাছের তলায়ও আমি বিলাতি ধনে পাতা লাগিয়ে দিয়েছি, তরমুজ গাছ লাগিয়ে দিয়েছি। তরমুজের ফুল এসছে, ফল ধরছে একটু একটু করে। টবেই সব আমি টবেই লাগিয়েছি, গাছের তলায় তলায় লাগিয়ে দিয়েছি। কাঠপাতা গাছ লাগিয়েছি, দুই জায়গায় লাগিয়েছি, গামলায় গামলায় লাগিয়েছি, সবজির জন্য নিজেরা ঘরে খাবো তাই। এটা লাল রঙন ফুলের গাছ, দেখুন কি সুন্দর ধরেছে, অনেক ফুল হয়েছে এটাতে। এটা হলো পাতাবাহার গাছ, হলো মধু ফুল গাছ, ফুল ধরে আছে, দেখুন মধু ফুল গাছ। এটা হলো শিউলি ফুল গাছ, শিউলি ফুল পুজো আসলে ফোটা শুরু করে। আরেকটা অ্যাডেনিয়াম আছে, এগুলার চারা আরো অনেক তুলেছি আমি, এখনো লাগানো হয়নি। অ্যাডেনিয়াম গাছে এগুলি বাঁকা বাঁকা সৌন্দর্য গাছ, কারি পাতা গাছ। রান্না নানা রকমের রান্নার সময় লাগে তাই লাগিয়েছি। এটা হলো পঞ্চমুখী পাতা, এগুলা বর্ষা চলে গেলে লাল হয়ে যায় পাতা, তখন অন্য কালার দেখা যায়। এখন সবুজ, কিছুদিন পরে লাল হবে। এই দেখুন উচ্ছে গাছ, উচ্ছে গাছে উচ্ছে ধরেছে, এখান দিয়ে উচ্ছে ধরেছে, উচ্ছে পাড়া হয়ে গেছে।
এই উচ্চে ধরেছে, এটা হলো হাড় ভাঙ্গা গাছ, ভাঙ্গা টাঙ্গা হলে হাঁটুতে লাগায় বেঁধে দেয় বা হাত ভাঙলে হাতে লাগিয়ে বেঁধে দেয়। আমরা আবার এগুলা বাংলাদেশের লোকেরা কচুর ঝোল খেতে ব্যবহার করি, বাটা করে খাই। বাংলাদেশে বলা হয় এগুলাকে হাপটা ভাঙ্গা, হাপটা ভাঙ্গা গাছ। দেখুন কত বড় হয়ে গেছে, এটা অনেক নিচুতে লম্বা হয়ে নেমে গেছে। আর এই দেখুন আবার পাট পাতা গাছ, ওখানে দেখালাম এক গামলা, এখানে আরেক গামলায় লাগিয়েছি। ছোট ছোট পাত্রে লাগানো হয় বলে ডাবল ডাবল করে লাগানো হয়, না তো সবজি হবে না। আর এখানে হলো ভেন্ডি গাছ, ভেন্ডি গাছ এই দেখুন ফুল ধরেছে, ভেন্ডি হচ্ছে। এই ভেন্ডি অনেক ভেন্ডি হয়, এগুলোতে একবার হয়ে গেলে গাছ মরে গেলে আবার লাগাই। আমি একটা ভেন্ডি গাছ বাদ দিই না, সারা বছর আমার ভেন্ডি গাছ থাকে। এটা হলো সবেদা গাছ, সবেদা ধরেছে, প্রচুর সবেদা ধরেছে এখানে। এলামুন্ডা গাছের চারা বসিয়েছি, যে দেখা হয়েছিল এরামুন্ডা গাছের চারা, এগুলো আমি নিজে বসিয়েছিলাম বিচি থেকে, এগুলো এখনো বড় হয়নি। দেখুন এটা হয়েছে বাতাবি লেবু গাছ, দেখুন বাতাবি ধরেছে দুটো, গত বছর ধরেছিল সাতটা, এই বছর ধরেছে দুটো। এগুলা খেতে খুব মিষ্টি, অনেক লাল। এটা হলো পেয়ারা গাছ, এটা হলো নিম গাছ। নিম গাছ তো অনেক সময় লাগে, আমি সুগারের রোগী, এখান থেকে নিম পাতা পেড়ে খাই। আরেকটা শশা গাছ, এখানে শশা ছিঁড়ে খাওয়া হয়ে গেছে, আবার ধরেছে শশা, এখানে আরো তিনটে চারটে ধরেছে। এগুলো হলো কাগজে ফুল, দেখুন খুব সুন্দর হয়েছে। একটা লাল কালার আর একটা হলুদ কালার, আর একটা হলুদ কালার, এই দেখুন। আর এটা হলো সরুপা গাছ, এখানে আমরা বলি বাংলাদেশিরা সরুপা গাছ। এখানে কি বলে? এখানে বলে আতা, আমরা বলি সরুপা গাছ। এই দেখুন এলামুন্ডা ফুল, এগুলা ঘট ফুল, ঘট ফুল দেখুন এলামুন্ডা, এলামুন্ডা এখানে বলে এলামুন্ডা, আমরা বাংলাদেশিরা বলি ঘট ফুল। দুই কালারের, এবারে আসুন এবার আসুন কমলা লেবু গাছ, কমলা ধরেছে এখান দিয়ে, অনেকগুলাই ধরেছে কমলা। কমলা এই দেখুন আটটা, আট নয়টা ধরেছে কমলা। কমলাগুলো অনেক বড় বড় হয়, সব টবেই হচ্ছে, সব আমি টবেই লাগাই, টবেই আমার সব গাছ হয়ে যায়। এগুলো হলো শশা গাছ, আবার নতুন করে লাগিয়েছি, ওগুলো শেষ হবে আবার এগুলো ধরবে, তাই নতুন করে আবার লাগিয়েছি। ডাল কেটে বসিয়েছি, ডাল কেটে বসিয়েছি, এটাও সাদা সাদা ফুল গাছ, সাদা এই সাদা ফুল গাছে। এখন উচ্ছে গাছ ওগুলো পুরানো হয়ে গেছে, তাই আবার নতুন করে উচ্ছে গাছ লাগিয়েছি এখানে, এগুলো আবার টবে বড় টবে লাগিয়ে দেব, হয়ে যাবে। কিছু গাছ আছে আমার চিল ছাদে, চলুন এবার চিল ছাদে দেখাই আপনাদের।
এখানে পেঁপে গাছ লাগিয়েছি, পেঁপের ফুল ধরছে, দুটো লাগিয়েছি, দুটো তিনটে লাগিয়েছি, এখানে ফুল ধরছে পেঁপে গাছে। এগুলো সব ডালা কেটে কেটে আমি তিনটে চারটে পুজোর ফুল লাগে তাই লাগিয়ে দিয়েছি। এই ফুল গাছগুলো সব ডালা কেটে কেটে আমি করেছি, এগুলো কোনো কেনা ছাড়া না, আমি সব নিজে হাতে করেছি। এই অ্যালামুন্ডা গাছ, অ্যাডিনিয়াম গাছ, এখানে ওইটা ডালা কেটে লাগিয়েছি, সুন্দর হয়ে উঠছে। এগুলা রজনীগন্ধা দেখুন, রজনীগন্ধাটাও খুব সুন্দর হয়েছে। এই গাছগুলো আমি লাগাইনি, নিজে নিজে উঠেছে, তাই আমি ছাদের সৌন্দর্যের জন্য সাজিয়ে রেখেছি। এগুলি আমি সাজিয়ে সাজিয়ে রেখেছি ছাদের সৌন্দর্যের জন্য। আর এটা হলো ঝিঙ্গে গাছ, ঝিঙ্গে ধরেছিল দুটো, খাওয়া হয়ে গেছে। আবার এটার সাথে আরও নতুন করে ঝিঙ্গে গাছ এখানে লাগানো হয়েছে, আরও নতুন করে ঝিঙ্গে গাছ। আমার বরবটি গাছ দেখুন, প্রত্যেক দিন এক মুঠ করে নিয়ে যায় সবজি তুলে, বরবটি তুলে নিয়ে যায়, এখন নতুন করে আরও ধরছে। এই দেখুন এখন গাছ ভর্তি ফুল, বরবটি গাছ ভর্তি আছে এখন, এই নতুন নতুন এগুলো ধরছে, এগুলো সরু সরু, এগুলো এখন নতুন নতুন ধরছে। এগুলো দেখুন, এগুলোও নতুন নতুন ধরছে সব গাছে, বড় বড়ও আছে, নতুন নতুন সুন্দর করে ধরছে ধরা। এটা হলো বেত গাছ, আমার ছেলের শখ, এই জন্য আর সাজানোর জন্য বেত গাছটা লাগিয়েছি। এগুলো নিজে নিজে উঠেছে, আমি সাজিয়ে রেখেছি। এটা হলো সাদা অপরাজিতা, এটা হলো পেঁপে গাছ, আরেকটা এটাতেও ফুল ধরছে। এটা পাতা বাহার গাছ, এটা হলো আবার নিজে নিজে উঠেছে নয়নতারা, সাজিয়ে রাখার জন্যই আমি এগুলো লাগিয়ে রাখছি। তাই আমার বৌমা এখানকার ও তো আরও খুশি হয়ে যায় এই সবজিগুলো নিয়ে গেলে, মা এগুলো কী এনেছো, মা এগুলো কী এনেছো, খুব খুশি হয়ে যায়। ছাদের নিজের হাতের সবজি গাছের রান্নাটাই আলাদা, এই জন্য আমার সময়ও কাটে না, এই জন্য নিজে একটু করি এগুলো করে। আমার শখ, এটা আমার শখ, এটা আমার মনের আনন্দ, বাংলাদেশও ভালো লাগতো তাই এখানেও আমি এগুলো করে নিই, করে শখ মিটাই আর কি। কেমন লাগলো এখন আপনাদের, কেমন লাগলো আমাকে জানাবেন, শেয়ার করবেন, আমি আবার আসবো আপনাদের নতুন কিছু দেখানোর জন্য। একদিন আপনাদেরকে দেখাবো আমি কীভাবে গাছ লাগাই, কীভাবে গাছের যত্ন নিই, কীভাবে সার দিই, ফুল দিই, মাটি, এগুলো সব আপনাদেরকে দেখাবো, রান্না দেবো আপনাদের কাছে, বাংলাদেশের রান্না আপনাদের সাথে আরও অনেক শেয়ার করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।